الحمد لله كفى والسلام على عباده الذين استفهم ما بعد بون جانتي تيتين যে যৌতুক নেওয়া জায়েজ নয় এটি জানি, কিন্তু মেয়ের অভিভাবক যদি মেয়েকে খুশি মনে করে অথবা তার জামাইকে খুশি মনে করে যদি কিছু জিনিসপত্র দান করে, তাহলে কি সেটি সে গ্রহণ করতে পারবে নাকি? ধন্যবাদ জানাই বোনকে সুন্দর একটি প্রশ্ন করার জন্য। যৌতুকের প্রথা মহামারীর মতন আজকে সমাজে ছড়িয়ে পড়েছে। যেই ব্যক্তির একাধিক কন্যা সন্তান রয়েছে, সেই ব্যক্তির অনেক সময় ঘুম হারাম হয়ে যায়। মেয়েদেরকে কিভাবে বিবাহ দিবেন, এত টাকা কোত্থেকে পাবেন? ছেলের অভিভাবকগণ ফকির মিসকিনের মতন, তারা ক্ষুধার্ত অবস্থায় থাকে, ছেলেকে বিবাহ দিয়ে প্রচুর পরিমাণ টাকা ভিক্ষাস্বরূপ মেয়ের অভিভাবক থেকে আদায় করে নিবে। এটি বড়ই দুঃখজনক। আর আমাদের যাদের কন্যা সন্তান রয়েছে তাদেরকে বলবো, এটা আল্লাহর পক্ষ থেকে এক প্রকার ওয়াদা, ওমাইয়াত্তাকিল্লাহ এজআল্লাহু মাখরাজা, ওমাইয়াত্তাকিল্লাহ ফাহুয়া হাসবু। যেই ব্যক্তি আল্লাহকে যথাযথ ভয় করে, আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়। যেই ব্যক্তি আল্লাহকে ভয় করি চলে, আল্লাহ সুবহান ও তাআলা তার জন্য চলার অনেক পথ উন্মুক্ত করে দেন। সুতরাং কন্যা সন্তানদেরকে যদি আমরা ইসলামী শিক্ষায় শিক্ষিত করে ইসলামী গণ্ডির মধ্যে যদি তাদেরকে প্রতিপালন করতে পারি, ইসলামী ধাঁচে যদি তাদেরকে গড়ে তুলতে পারি, ইসলামী শিষ্টাচার তারা যদি ফলো করে চলে, আল্লাহর পক্ষ থেকে সৎ সন্তান সৎ ছেলে এই মেয়েকে খুঁজে বিনা যৌতুকে সহি হাদিসের আলোকে মেয়েকে বিবাহ করবে। আছে অনেক। সুতরাং এই দিক দিয়ে আমাদেরও যারা অভিভাবক রয়েছে মেয়েদের, তাদেরও কমতি আছে। মেয়েদেরকে সঠিকভাবে আমরা গড়ে তুলি নাই, এই জন্যই অনেক সময় এই যৌতুক আমাদেরকেও এই যৌতুকের জন্য টেনশন ফিল করতে হয়। যাই হোক, ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া, প্রত্যেক আমল নিয়তের উপর নির্ভরশীল, ব্যক্তি যেমন নিয়ত করবে তেমন ফল পাবে। সুতরাং যদি ছেলে শ্বশুর বাড়ির পক্ষ থেকে কোনো কিছু গ্রহণ করার লালচ বা অন্তরে যদি সামান্যতম কোনো ইচ্ছা না থাকে, অনিচ্ছা সত্ত্বে তার স্ত্রীর বাড়ির থেকে কোনো কিছু তাকে যদি গিফট স্বরূপ দেওয়া হয়, নিশ্চয়ই সে সেটা সে সাদরে গ্রহণ করবে, এটি যৌতুক হিসাবে গণ্য করা হবে না। এটি হচ্ছে হাদিয়া, তার অনিচ্ছা সত্ত্বে তাকে দেওয়া হচ্ছে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, কেউ তোমাকে হাদিয়া দিলে সেটা তুমি গ্রহণ করো। হাদিয়া গ্রহণের মাধ্যমে উভয়ের পক্ষের মধ্যে একটা সৌহার্দ্য, বন্ধুত্ব, ভালোবাসা সৃষ্টি হয়। সুতরাং এটা নিঃসন্দেহে সে গ্রহণ করতে পারবে, কোনো সমস্যা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে প্রতিটি ক্ষেত্রে কোরআন সুন্নাহ থেকে সমাধান জেনে সেই অনুপাতে আমল করার তৌফিক দান করুন।